পরাণের টুনির মাও, কি বাসো জানি না, আমি তো বালা নাই, কি বাই বালা থাকি, আমার বালা থাকুন না, তুমি নামের পোকটাই তো আমার খাসাম দে নাই। মানুষ তহনই তো বালা থাকে যে সুমকে হ্যার প্রিয় মানুষটা হ্যার সত্তর মোর্দা থাকে। তুমি তো আমার ভূগোলে নাই, তাহলে কি বা কইরা বালা থাকবো কওসে তুমি আমারে। বিয়ার আগে তুমি আমারে কতাহানি ভালোবাসতা, আর এখন বিয়া হইয়া গেছে গা দেখা আমার কথা একটুকা মনেও করো না। সকিনার মায়ের কাস্তনে শুনলাম তোমার বলে একটা গেদি হইছে, কুত্তুরি আশা কইরা তোমার গেদিরে দেহার কথা কইয়া তোমারে দেখবার গেছিলাম। যাইয়া দেহি হে আগে তুমি আর এখনকার তুমি মধ্যে মেলা তফাত। আগে আমি যে সুমকা তুঙ্গ বাইতে গেতাম, তুমি আমারে টাইনা নিয়া ফিরাম দে বহাইতে। আগে তুমি কত পান খাইতে, তুমি আমারে গুতাইয়া গুতাইয়া পান খাওয়ান হিকাইলা। দিন প্রতি যে কুত্তুরি করে পান খাইতাম, হেডা ক্যালকুলেটার দিয়াও বুতয় হিসাব করন যাব না। হেই দিনের কথা তো বলা হয় না, একদিন আমি পানের দোহানে বইয়া নিশুবাইয়ের শিল্পী নাটকের নাগালা খানদানি পাঞ্চা অবার নইছিলাম। তুমি একুবারে আই আমারে কইলা, আমারে এটা খানদানি পান খিলাবা না? আমি কইলাম পান খাইয়া কাম নাই, যে পান খাইছে হ্যাঁ ঠুটের নগে যাইয়া গসা দাও গা, না লইয়া যাব গা। তুমি আমার কথা হই না, গুসা কইরা মুখ বেহা কইরা আরেক মিহি গার গোড়াইয়া মেহজাবিনের নাগালা বাপ দইরা এটা গান ধরলা। এডা পান চাইলাম পানে দিলা না, তোমার নগে কিয়ের পিরিতি, এডা পান চাইলাম পানে দিলা না, তোমার নগে কিয়ের পিরিতি। গান্ডা হই না আমার বালা না গুইনা কথা আসাল, আর আমার দিল বড় কইরা তোমার এডা পানের খিলি খিলাবার কথা আসাল। হেডাই কইলনি সবাই নাটকে দেখাইছাল, তয় আমার বেলায় হইছে উল্টাডা। গানটা হই না আমার যে মেজাজটা গরম হইসাল, রাগে সুটে কইয়া হালাইছিলাম, আমার নগে তো ঠিকই বাইল দরটা সত পান খাবার নিগে, তয় তুই যে তলে তলে কুই তুই চার নগে পিরিত মারাস হেডা কইলে আমি জানি। এনুকা আলগা পিরিত না দেখাইয়া আলগুজতে বাইতে যাইয়া বুইরা নানির কাস্তনে পান খাগা। আমার কথাটা হই না হ্যাঁ বোতয় মেলা দুঃখ পাইছাল, হেডা নিগাই জিত কইরাই হারাহারি করে বিয়া বইয়া হালাইছে। আরেকদিনের কথা কই, হেসমকু দুই চার নগে প্রেম করার আগের কথা, তখন খালি আমার এই ভালোবাসত আমার নগে খালি প্রেম করত, দুইজনে এক নগে বইয়া পান চাবার নইছিলাম। হঠাৎ তুমি মুস্কি হাসি মাইরা কইলা, তুমি আমারে বিয়া করবা? তখন আমি যে কিবা সরম ডাই পাইছিলাম, নতুন জামাইয়ের নাগালা মুখে গামছা দিয়া এক দাবারে বাইতে গেছিলাম গা। কয়েকদিন আমি সরমে তুঙ্গ বাইতে যাহাই নাই, হঠাৎ কইরাই আমি একদিন খাল পাড় দিয়ে যাবার নইছিলাম, দেহি তুমি আর তোমার মায় মাথায় কইরা দানের আঠি নিতাছ, তখন তোমারে দেইকা আমার কষ্টে বুকটা ফাইড়া গেল। আমি মনে মনে ভাবছিলাম তোমার মাতার বোঝা যদি নেহাইতাম তাহলে তোমার কষ্ট বোধহয় কিছুটা হইলেও কমত। হেসুমকে হঠাৎ কইরাই তোমার মায় আমারে কইল, বাজান আমাকে কয়টা বোঝা নিয়ে দেখাবা, আমার কুলাইতেছে না। এই কথা হই না আমি আর দেরি করলাম না, মুসর দিয়া দানের বোঝা এলকাই মাথায় তুলে নিলাম। তখন দেহি তুমি আমার মিহি মায়া ভরা দৃষ্টিতে চাইয়া রইস, হেসুম কাজে কিবা ভালা নাকসাল হেডা তোমারে বোঝা হামু না। আর এই মানুষ কিবা কইরা আমারে ভুইলা যাইয়া অন্য বেটারে বিয়া করলো। আচ্ছা তুমি কওছে তোমার নিকা আমি কি না করছি, মানুষ যে এবা পাশানো হারে হেডা তোমারে না দেখলে আমি বোঝা হইতাম না। একদিন দেহি তুমি আর তোমার আম্মা কৈট্টার আড়ে কাপড় কিনবার গেছ, হঠাৎ আমার নগে তোমার দেহা হইল, তোমার আম্মা আমারে কইল, বাজান ইরহাঙ্গু বেদির কাছে খারাপছে, তোমার চাষা বিদেশ কোণে মোবাইলে টেহা পাঠাইছি, টেহা দি তুই না নিয়ে আহি। তার বাদে তুমি আমারে কইলা, কই সালে রস খাম, আমারে কই সালে রস কিনা দাও। তখন আমি তোমারে এক গেলাস কুইশালের রস কিনা দিলাম, তুমি অর্ধেক খাইলা আর অর্ধেকটুকু আমারে খাওয়াই দিলা। তখন বেবাকে কাম বাদ দিয়া আমাকে মিহি কি বা কইরা জানি চাইয়া আসাল,
আমার হেসুম গাছে কিবা ডর করলো, মাইনছে রাতে ছেঁচাই খাই নিহি, আর তুমি হেই ভালোবাসা কিবা কইরা বুইল্লা যাইয়া অন্য বেটার নাকি সংসার পাতলা, তাই গ্যা পুরাইন না কথা মনে কইরা নিজেরে আর কষ্ট দিবার চাই না, তোমার জামাইরে নিয়া আর তোমার মেয়াডারে নিয়া সুখে থাইকো বালা থাইকো, ইতি তোমার সাবেক প্রেমিক রহিম। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আন্নেরা যে ব্যবাইগা আবেগ চিঠিটা শুনলেন, এই চিঠিটা হইতাছে 18 নম্বর চিঠি, আর আইসকার চিঠিটা নেইকা পাঠাইছে মধুপুর তনে যৌথ প্রযোজনায়, একজনের নাম হইতাছে রহিম আর একজনের নাম হইতাছে আলামিন। এই দুইজনের মাথা খাড়াইয়া এই ব্যবাইগা আবেগে চিঠি লিখছে, মনে হইতাছে বাগে যোগে প্রেম ভালোবাসা করছে, এই দুইজনের বাগে যোগে প্রেমের একটা কাহিনী। যাই হোক, এতক্ষণ আমি আন্নগনকে পেশাল পারলাম রায়ান সাদিক তুহিন, আইসকা এই চিঠিতে যে মেয়ানুকের কণ্ঠ হুনলাইন সেই কণ্ঠ দিছে মাহাদিয়া ইসলাম মিম বাসাইল তনে টাঙ্গাইলা পেশাল হনুন্যা বায়েরা বুইনেরা আন্নগনিগা এডা নোটিশ মনোযোগ দেয় হুনবাইন। রমজান আয়া বলল, এই রমজান মাসে ব্যবাইগা আবেগে চিঠি আর পাবাইন না, আবার ব্যবাইগা আবেগে চিঠি শুরু হব ঈদের পর তনে, ততদিন আন্নেগো কাছে নতুন নতুন ভিডিও নিয়ামু ইসলামিক ভিডিও। আশা করতাছি আনারা ব্যাকে আমার নগে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভাল লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর দুমালে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।